পানীয় জলের দাবিতে বিক্ষোভ বহরমপুরে। জলের অপর নাম জীবন, জল ছাড়া জীবন চলে না, অথচ প্রশাসনের গাফিলতিতে মিলছে না সেই পানীয় জল। জনস্বাস্থ্য কারিগরের দপ্তরের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। প্রশাসনের এমন আচরণের প্রতিবাদ জানাতে চাহিদা মতন পানীয় জল পেতে আন্দোলন বেলডাঙ্গার মানুষের। হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের বরুণচর থানায় সুন্দরপুর সেতুতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হল বাইক আরোহী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। মুর্শিদাবাদের পোস্ট অফিসের ভেতর গড়ায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল প্রদ্যোৎ তিওয়ারি নামে এক পোস্ট মাস্টার। ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার প্রতাপপুর সাব পোস্ট অফিসে। অনলাইনে লোন নিয়ে বিপাকে হালিশহরের যুবক। প্রথমে স্ত্রীর চিকিৎসার জন্য বন্ধুর মারফত অনলাইনে লোন নিয়েছিল, পরবর্তীতে সেই লোন শোধ করে দেওয়া হয়, কিন্তু পুনরায় লোন না প্রয়োজন হলেও আবারও তার কাছে লোন চলে আসে, কিন্তু সেই লোন পরিশোধ না করায় তার ফোনে হুমকির মেসেজ এবং ছবি অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়। রানা দাশগুপ্তকে সরিয়ে নৈহাটি ঋষি বঙ্কিম ব্লক এক নম্বরের সভাপতি হলেন রবি নিয়োগী। প্রসঙ্গত উল্লেখ্য, রবি নিয়োগী নৈহাটি বিধানসভার অন্তর্গত কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা নর্থ ডিভিশনের একাধিক রেল স্টেশনে নেমেছে রেল কর্তৃপক্ষ। কোথাও বিনা নোটিশে, আবার কোথাও আগাম নোটিশ দিয়ে উচ্ছেদ অভিযানে নেমেছে রেল প্রশাসন। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশে সকল অভিভাবকদের পাশে তৃণমূল কাউন্সিলর। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র করে স্টুডেন্টদের অভিভাবকদের কোনো অসুবিধা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে তাদের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করলেন তৃণমূল কাউন্সিলর। সকালে ঝলমলে রোদের দেখা মিললেও দুপুর গড়াতে ফের ঝোড়ো হওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়, ফলে দিনের তাপমাত্রা একলাফে অনেকটাই নেমে গিয়েছে। ফুলবাড়িতে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত বেশ কয়েকজন যাত্রী। ফুলবাড়িতে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস, বেশ কয়েকজন যাত্রী তাতে আহত হয়েছেন। বুধবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকায়। সামান্য বৃষ্টিতে রাস্তা জলমগ্ন, এমনটি অভিযোগ স্থানীয়দের। সেই জল জমে থাকে দীর্ঘ সময় ধরে, জল জমে যাওয়ায় এলাকাবাসীর বেশ সমস্যা হয়। স্থানীয়দের অভিযোগ, বারবার মেম্বার প্রধানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের 130তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন। জলপাইগুড়ি বেরুবাড়ির সিপাহী পাড়া এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে গাছের সাথে অল্টো গাড়ি ধাক্কায় মৃত্যু হল চালক ও সদ্য বিবাহিত গৃহবধূর। উদ্বাদ কুড়িবাড়ি ব্লকে নতুন দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ। শিলিগুড়ি ঠাকুরনগর এলাকায় ব্রাউন সুগার বিক্রি করতে এসে গ্রেপ্তার হল দুই যুবক, ঘটনায় উদ্ধার করা হয়েছে প্রায় 590 গ্রাম ব্রাউন সুগার।